নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন সংখ্যা শুভ হচ্ছে, কোন রং শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করলে ভালো হবে, আজকে আপনাদের ক্ষেত্রে কোন গাছ পুজো করা অত্যন্ত শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আজ পঞ্জিকা। আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথি চলাকালীন কখনোই আপনারা বেগুনের সেবন করবেন না। আজ বেগুনের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আজকে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে 19 নম্বর নক্ষত্র হিসাবে ধনুরাশির গৃহে অবস্থান করে থাকে। মূলা একটি কেতু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আজ শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। আজকে আপনাদের ক্ষেত্রে করণ থাকছে বণিজকরণ, আর বণিজকরণ মানেই ব্যবসার সাথে সম্পর্কিত। আপনারা যে কোনো ধরনের ব্যবসা সম্বন্ধীয় কাজকর্ম আজকে রাখতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, আর যোগ আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে ব্যাঘাত যোগ। নামেই ব্যাঘাত, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কার্যে, বিশেষ কার্যে ব্যাঘাত নিয়ে আসে। সুতরাং আজ বিশেষ কার্য যদি আপনি করতে চাইছেন তাহলে তার সময় দেখে, শুভ সময় দেখে করুন। তবে আজ ব্যাঘাত যোগে কোনো বিশেষ কর্ম না করাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে দিন রয়েছে শুক্রবার, আর রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 10:25 থেকে 11:47 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো মাঙ্গলিক কর্ম, শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে 9:03 সকালবেলা থেকে 10:25 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে 11:47 সকালবেলা থেকে দুপুরবেলা 1:09 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মামলা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 21 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 9:40 সকালবেলা থেকে পরবর্তী দিন ভোররাত্রি 2:04 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মকদ্দমা অনলাইন অফলাইনের মাধ্যমে করেও কিন্তু বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বোচ্চ সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 22 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:30 সকালবেলা থেকে 6:48। এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ী হতে পারে। এই সময় আপনাদের করা বিশেষ শুভ কার্য বিশেষ ফায়দা আপনাকে নিশ্চিতভাবে দিতে পারে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 30 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:42 সকালবেলা থেকে 12:58 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি রয়েছে 22 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:14 সকালবেলা থেকে 8:32, এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 10:00 থেকে দুপুরবেলা 12:25 পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে, যা আজ আপনাদের ক্ষেত্রে থাকছে না, থাকছে 22 জানুয়ারি আপনাদের ক্ষেত্রে সকালবেলা 10:28 থেকে 12:00 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে দুপুরবেলা 2:23 থেকে দুপুরবেলা 3:21 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় আজকে থাকছে চলবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 3:38 থেকে বিকালবেলা 4:02 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কোনো শুভকর্ম আপনাদের ক্ষেত্রে শুভ নয়। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল নিশ্চিতভাবে নিয়ে আসে। এই সময় কোনো শুভকার্য আপনারা করবেন না, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে।
আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সৎকদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন, সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায়। অঙ্কে রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা এক, আজকে কর্মের দায়িত্ব কিন্তু কিছু অংশে বৃদ্ধি পেতে পারে, বিকেলের পরবর্তী সময়ে কোনো বন্ধুর সাথে দূরবর্তী যাত্রা নিশ্চিত থাকছে। সংখ্যা দুই, আজকে আপনাদের ক্ষেত্রে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো জীবস্তু আজকে কোনো অংশে কিন্তু খারাপ হতে দেখা যেতে পারে। সংখ্যা তিন, আজকে দূরবর্তী যাত্রা থেকে বাঁচার চেষ্টা করুন, কিছু বড় সমস্যা নিশ্চিত উপস্থিত হচ্ছে। সংখ্যা চার, আজকে আপনাদের ডকুমেন্টারি কাজকর্ম সম্বন্ধীয় সমস্যাগুলি যেগুলো বহুদিন ধরে চলে আসছিল সেগুলি একটি সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। সংখ্যা পাঁচ, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির বাড়িতে আজ আপনাকে যেতে হতে পারে, কোনো দূরযাত্রা আজ করতে হতে পারে, বিকেলের পরবর্তী সময় আজ আপনাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত মনোরম থাকছে। সংখ্যা ছয়, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, পাওনা অর্থ উদ্ধার আজ হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। সংখ্যা সাত, আজকে আপনাদের ক্ষেত্রে প্ল্যানিং ভুল হতে পারে, আপনি কোনো ডকুমেন্টারি কাজকর্ম আজকে করছেন সেগুলি মনোযোগ দিয়ে করুন, নচেত হঠাৎই কিন্তু আপনাকে আজ বড় সমস্যার মুখোমুখি হতে দেখা যেতে পারে, দূরযাত্রা করার বিষয়ে কিন্তু আজ সকাল থেকেই পরিকল্পনা সঠিক রাখুন। সংখ্যা আট, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম আজকে আপনারা সেরে ফেলতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। সংখ্যা নয়, আজকে দূরযাত্রা এবং দূরভ্রমণে লাভবান আপনারা হতে পারেন। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের সাথে আলোচনা করব এ, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। বি, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে। সি, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। ডি, প্রেমজ জীবনে নতুন মোড়। ই, আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ বুঝে করুন। এফ, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। জি, নতুন নতুন প্রজেক্টে আজ অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। এইচ, গুরুত্বপূর্ণ বিশেষ কাজগুলি আজকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আই, আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলা আজকে আপনাদের ক্ষেত্রে শুভ নয়। কে, আজকে আপনাদের ক্ষেত্রে পরিবারকে নিয়ে কিছু বিশেষ বিষয় কিন্তু কোথাও দূরযাত্রার বিষয়ে আপনাকে পরিকল্পনা করতে দেখা যেতে পারে। এল, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। এম, আজকে আপনাদের জন্য মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এন, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো কোনো বিশেষ বিষয় কিন্তু আজ হঠাৎই কিন্তু বড় সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, সুতরাং কোনো আইনানুক বিষয় যদি হচ্ছে তাহলে সেখান থেকে অত্যন্ত সাবধান এবং সতর্কতা থাকা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ও, আজকে আপনাদের ক্ষেত্রে গুচ্ছবিদ্যা গুপ্তবিদ্যায় উন্নতি দেখা যাচ্ছে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টারি কাজকর্মের জন্য কোথাও দূরযাত্রা করতে দেখা যেতে পারে। কিউ, আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আর, আজকে আপনাদের জন্য আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এস, পাওনা অর্থ উদ্ধার হতে পারে। টি, আজকে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। ইউ, আজকে আপনাদের জন্য আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, বিশেষত আজকে আপনারা বিকেলের পরবর্তী সময় কোথাও দূরযাত্রা করছেন, একটু সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি আপনাদের ক্ষেত্রে যারা বিশেষত ড্রাইভ করছেন। ভি, আজকে বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লু, নতুন প্রজেক্টে অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। এক্স, আজকে মনের কথা খুলে বলুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা নিয়ে আসতে পারে আপনার কর্মজীবনে, আপনার দাম্পত্য জীবনে। ওয়াই, আজকে আপনাদের পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, আজকে মনের কথা মনেই রাখুন, কোনো বড় সমস্যা হঠাৎ হয়ে যেতে পারে, কোনো বড় শত্রুতামূলক সম্পর্কের অবনতিও কিন্তু আজ ঘটতে আপনি দেখতে পারেন, সুতরাং বুঝে কথা বলা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার। দেখুন, যাদেরই জন্ম রবিবারে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্র আজ মজবুত হতে দেখা যাবে, নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। যাদের জন্ম সোমবারে, দূরত্ব আজকে কিন্তু আপনাদের কাছের মানুষের থেকে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, অর্থাৎ কাছের মানুষের থেকে দূরত্ব বৃদ্ধি পাবে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, কোনো বিশেষ
কাজকর্মকে কেন্দ্র করে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ টেকনিক্যাল ফিল্ডে নিশ্চিত সফলতা মিলছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে আর্থিক ক্ষেত্র আজ মজবুত হতে দেখা যাচ্ছে। যাদের শুক্রবার জন্ম হয়েছে নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ কর্মক্ষেত্রে বিশেষ সফলতা দিয়ে থাকবে। যাদের শনিবার জন্ম হয়েছে নতুন ব্যবসায় কিন্তু আজকে আপনারা সফলতার নতুন দিশা দেখতে পাবেন, অর্থাৎ পরিকল্পনার মাফিকই আজকে কিন্তু আপনারা বিশেষ সফলতা গ্রহণ করতে পারবেন। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায়। কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। দেখুন, বৈশাখ মাসে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ দিনটা অত্যন্ত শুভ রয়েছে, ধার্মিক কার্যে বিশেষ সফলতা পেতে দেখতে পাবেন। যাদেরই জ্যৈষ্ঠ মাসে জন্ম দুর্ঘটনায় এড়িয়ে থাকুন। যাদের আষাঢ় মাসে জন্ম বিশেষ ডকুমেন্টারি কাজকর্মে সফলতা মিলবে, বিবাহের কথাবার্তা এগোতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে রোগ ঋণ শত্রু বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে প্রেমজ বিষয়ে নতুন মোড় আজকে আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে গৃহ পরিবর্তন বা গৃহের কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে, আজ পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, সফলতার সাথে কিন্তু আজকে আপনারা দিনের বিশেষ ভাগটাই কিন্তু কাটাতে দেখতে পাবেন। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে দূরত্ব আজকে বজায় রাখার চেষ্টা করুন, গাড়ি ড্রাইভ করার সময় নচেত কিছু বড় সমস্যা হঠাৎই কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে রাস্তাঘাটে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকলেও আজকের দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা অংশে দুর্ঘটনাপ্রবণ হতে পারে, অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সাথে চলাফেরা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, আজকে আপনার বন্ধু দ্বারা বিশেষ ফায়দা আপনারা আজ দেখতে পাবেন আপনাদের জীবনে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলা আপনাদের ক্ষেত্রে শুভ হবে না, কোনো বিশেষ সময়ে কিন্তু আজকে আপনারা শত্রুতার মুখোমুখি হতে আপনারা দেখতে পাবেন। চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি রাশিফল, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকার আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজ পাওনা অর্থ উদ্ধার হবে, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা শুভ রয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে রাখুন, বিশেষ ফায়দা মিলবে। কথাবার্তায় আজ কিন্তু আপনাদের মেজাজ হারালে চলবে না, ব্যবসা ক্ষেত্রে বিশেষ সফলতা নিশ্চিতভাবে আজ খুঁজে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ৬। আলোচনা করব বৃষরাশি। পার্টনারের হেলথ নিয়ে সমস্যা হতে পারে, আজকে দূরবর্তী যাত্রা আপনাদের ক্ষেত্রে মোটের উপর মধ্যম বলা চলে, কিছু দুর্ঘটনার ইঙ্গিত তৈরি হতে দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্য নিয়ে, পরিবারের কোনো বিশেষ ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আজকে কিন্তু বড় সমস্যায় আপনাকে দিন কাটাতে দেখা যেতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৯। আলোচনা করব মিথুন রাশি। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আজকে সঠিকভাবে লগ্নি করলে বিশেষ ফায়দা আপনারা দেখতে পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসা সম্বন্ধীয় জায়গা থেকে বিশেষ লাভ এবং বিশেষ ঊর্জা নিয়ে আপনারা নতুন কিছু শুরু করার পরিকল্পনা রাখতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ৭। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে রোগ ঋণ শত্রু বৃদ্ধি পাচ্ছে, হঠাৎই কোনো জায়গায় মানি ব্লক হতে পারে, সতর্ক থাকবেন। হাজবেন্ড বা আপনার কাছের মানুষকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, তার শারীরিক সম্বন্ধীয় সমস্যাও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, কোনো বিশেষ বিষয় কিন্তু আজকে আপনাদের মতানৈক্য বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ২। আলোচনা করব সিংহ রাশি। কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। প্রেমজ ব্যাপারে আজ নতুন মোড় আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস আজ খোয়া যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে আজ আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ চর্চা বিশেষ ফায়দাদার আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে দূরযাত্রা এবং দূরভ্রমণের পরিকল্পনা আজ হতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা ৮। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মতবিরোধ মতানৈক্য এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা সম্বন্ধীয় জায়গা থেকে আজকে আপনারা যারা বহুদিন ধরে কিছু বড় সমস্যার সম্মুখীন মুখোমুখি হচ্ছিলেন সেগুলি আজ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে দূরীভূত হতে আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে আজ ঋণ না নেওয়াই ভালো হবে, আজকে আপনাদের ক্ষেত্রে জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ে আজকে লগ্নি বুঝে করলে ফায়দা পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ১। যাই হোক দর্শক বন্ধু, এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসের ক্ষেত্রে আমরা আপনাদের সাথে আজ আলোচনা করব ঈশান কোণ নিয়ে।
ঈশান কোণায় কোন বৃক্ষ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে, আপনার গৃহের ক্ষেত্রে, আপনার বাস্তুক্ষেত্রে? দেখুন, ঈশান কোণায় আপনারা যে কোনো ধরনের হাল বা হার্বাল বৃক্ষ, তুলসী হতে পারে, নিম হতে পারে, চন্দন হতে পারে, এগুলি আপনারা রাখতে পারেন। এবং তার সাথে সাথে আপনারা ঈশান কোণে কাঁচা হলুদের বৃক্ষ রাখতে পারেন, অ্যালোভেরার বৃক্ষ রাখতে পারেন, অশোকের বৃক্ষ রাখতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে থাকে। কিন্তু যদি আপনি আপনার গৃহের ঈশান কোণায় একটি স্বামী বৃক্ষ রাখছেন, তা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে, আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করতে আপনাকে অনেকাংশে নিশ্চিতভাবে আপনার বাস্তুতে সাহায্য করে থাকবে। এবার আমরা দেখে নেব আজকে কী গাছ আপনাদের ক্ষেত্রে পুজো করা শুভ হবে। আজ আপনারা শাল গাছ পুজো করতে পারেন, কারণ শাল গাছের সাথে মূলা নক্ষত্রের সম্পর্ক পাওয়া যায়। আজ মূলা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা শাল বৃক্ষ রোপণ করতে পারেন, জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, পুজো করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলপ্রসূ হবে। আজকে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, তাদের ক্ষেত্রে বিশেষত বলে রাখি, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, তারা মাথায় রাখবেন যখনই আজ বাড়ি থেকে বেরোবেন, এলাচ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফলপ্রসূ আপনারা হতে পারবেন। আজকে দান বলে দিই আপনাদের ক্ষেত্রে, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন, তারা অবশ্যই কিন্তু আজ বস্ত্র দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে একটি ছোট্ট উপায় আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রতিনিয়ত বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আটকে থাকা বিভিন্ন কাজগুলি যেন সহজভাবে আপনাদের জীবনে হয়ে যায়। কী করবেন? আজকে আপনাদের কাজ যদি বারংবার ধরে কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে, সমস্ত কাজের প্রচুর প্রচেষ্টা করার পরেও কিন্তু আপনারা সফলতা পাচ্ছেন না, তাহলে আপনারা আজ কিন্তু একটি ছোট্ট প্রয়াস করতে পারেন। কী করবেন? কাঁচা ছোলা আপনারা কিন্তু গুড় সহযোগে আপনারা যে কোনো গোমাতাকে সেবন করাতে পারেন, এবং আপনারা তার সাথে সাথে আজকে যে কোনো ভিখিরিকে, যে কোনো দরিদ্র মানুষকে আপনার সাধ্যমতো যে কোনো কিছু দান করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ী, অত্যন্ত সুফলদায়ী হয়ে থাকবে। আলোচনা করবো আজকে আপনাদের ক্ষেত্রে যাদের জন্মদিন রয়েছে, তারা আজ বস্ত্র বিতরণ করুন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তারা আজ বস্ত্র বিতরণ করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা আজ আপনারা দেখতে পাবেন। আলোচনায় চলে যাবো এবার আপনাদের সাথে রাশিফলে। রাশিফলের আলোচনায় আপনাদের জন্য এখন সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, আনন্দদায়ক দিন থাকতে চলেছে। বিকেলের পরবর্তী সময় কিছু জটিলতা এসে উপস্থিত হতে পারে, সতর্ক থাকবেন, বুঝে কথা বলা অত্যন্ত জরুরি। আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক সূত্রে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, কর্মস্থান নিয়ে কিন্তু আজকে আপনাদের কিছু নতুন পরিকল্পনা করতেও দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। বৃশ্চিক রাশি, দাম্পত্য সুখ মিলবে আজকে আপনাদের ক্ষেত্রে, দূরবর্তী যাত্রা ক্ষেত্রে কিন্তু দিনটা মোটের উপর মধ্যম বলা চলে। কিছু আইনানুক জটিলতা ফেস করতে দেখা যেতে পারে, পারিবারিক সম্বন্ধীয় সমস্যাগুলিকে কেন্দ্র করে, অথবা জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ে কিছু বড় সমস্যা এসে উপস্থিত হতে আজ দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে মতবিরোধ মতানৈক্য আজ এড়িয়ে থাকাই ভালো হবে। আজ দূরবর্তী যাত্রা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। আজ যে কোনো কাজ পেন্ডিং ছিল, সেগুলি আজ সম্পূর্ণ হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে শত্রু যারা বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে কোনোভাবে ডিস্টার্ব করছিল, সেগুলি আজকে আপনাদের ক্ষেত্রে অনেকাংশে সহজাতভাবে তাদের মুখোশ খুলে যেতে আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া আপনাদের জন্য শুভ নয়। গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। নতুন প্রজেক্টে আজ অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। আর্থিক ক্ষেত্র আজ মজবুত হতে দেখা যাচ্ছে, তবে মাথায় রাখবেন শত্রু বৃদ্ধিও কিন্তু একই তালে আপনাদের সাথে হতে দেখা যাবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আট আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে দিন মধ্যম মানের বলা চলে। আজকে আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা থাকতে পারে। বিকেলের পরবর্তী সময় কিছু বিশেষ সম্পর্কে অর্থাৎ বিশেষ কাজের সাথে আপনারা আজ পেতে দেখতে পাবেন, অর্থাৎ আপনি যদি আজকে কোনো বিশেষ বিজনেসে কোথাও অর্থলগ্নি করছেন, সেখান থেকে হঠাৎই কিন্তু ফাটকা অর্থও পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বিকেলের পরবর্তী সময় কোনো মানুষকে ঋণ দেবেন না, তা আপনাদের জন্য আজ কিন্তু শুভ নয়। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, অত্যন্ত সুখফলপ্রসূ আপনাদের ক্ষেত্রে আপনারা নিজেই কিন্তু আজ হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে মত পার্থক্য, মত বিনিয়োগ কিন্তু আজকে আপনার বাড়ির লোকের সাথে, আপনার কাছের মানুষের সাথে হয়ে যেতে পারে, যা
আপনাদের ক্ষেত্রে কিছু বড় জটিলতা আকার ধারণ করতে পারে। সুতরাং আজ বুঝে কথা বলা আপনাদের জন্য জরুরি। আপনার ক্ষেত্রে কিন্তু আজকে কিছু মতবিরোধ হঠাৎই হয়ে যেতে পারে গৃহ সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় বিষয়গুলিকে কেন্দ্র করে। আর্থিক ঋণ আজ আপনাদের ক্ষেত্রে বুঝে নেওয়া দরকার। আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কোনো অংশে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। সুতরাং আজ মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ সঠিক সময় করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে আজ দিনটা মোটের উপর অত্যন্ত শুভ রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা এক। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।